করোনা প্রতিরোধে মহাযজ্ঞের শেষ পর্যায়ে বাংলাদেশ কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে টিকা কাল থেকেই দেয়া হবে গণহারে আমরা যথাসাধ্য চেষ্টা করব যাতে সুন্দরভাবে আমরা টিকাটা সম্পাদন করতে পারি ট্রেনিং এর মাধ্যমে শেখানো হয়েছে খুব সুন্দরভাবে কিভাবে কি মেইনটেইন করতে হবে টিকা যারা না দিতে চায় তাদেরকে আমরা বুঝাবো যে টিকাটা আপনারা দেন এই টিকা দেওয়াতে অনেক উপকার কেউ যদি দ্বিতীয় ডোজ মিস করে বা না দেয় তাহলে তাকে যে প্রথম ডোজ দেওয়া হলো এটা আসলে অপচয় হবে গ্রামাঞ্চলে নিবন্ধন করা যাবে কমিউনিটি ক্লিনিকেও কোথাও কোথাও অ্যাপসে জটিলতার অভিযোগ বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেছে মিয়ানমারের নতুন সরকার ব্যাখ্যা দিয়েছে সেনা অভ্যুত্থানেরও জানালেন পররাষ্ট্রমন্ত্রী ইতিবাচক সাড়া বলছে ঢাকা রক্ষণাবেক্ষণের নামে রাজধানীর যাত্রী ছাউনি দখলে নিয়ে বসানো হয়েছে দোকান আদায় হচ্ছে বিপুল পরিমাণ চাঁদা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মেয়রের হঠাৎ চড়া পেঁয়াজের বাজার আমদানিকারকদের চক্রান্তে বন্ধ এলসি দেশি পেঁয়াজের ঘাটতির সুযোগে ইচ্ছেমতো দাম হাঁকছেন খুচরা বিক্রেতারা করোনার স্থবিরতা কাটিয়ে আবারও আন্তর্জাতিক মহড়ায় যোগ দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিএনএস প্রত্যয় আরব আমিরাতের উদ্দেশ্যে ১৩৬ সদস্যের দল